আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক মণ্ডলী, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো বোতল দিয়ে লটারির মাধ্যমে, মানে আপনারা সে ইসির ভিতর থেকে একটা কৌটার ভিতর থেকে একটা কাগজ নিয়ে দেখতে হবে যে তার ভিতর যা লেখা আছে সে সেটি পাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন কিংবা আমাদের আয়োজনে আছে পটেটো চিপস আছে, তারপরে আছে আপনার কেক আছে, তারপরে চকো চকো আছে, তারপরে আছে মামা বিস্কুট, তারপরে আছে লিচু, তারপরে দেখতে পাচ্ছেন আছে পাল চকলেট, আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের আজকে খেলার পাওয়ার। এই পাওয়ারটা কে পাবে? একটাই পাওয়ার। এই পাওয়ারটা আসলে কার ভাগ্যে আছে এইটাই আমরা আজকে দেখব, আর এবং দেখব কাদের ভাগ্যে কী কী আছে। তো খেলার নিয়মটা তাদেরকে বুঝাই দিই। খেলার নিয়মটা হচ্ছে একজন বোতল দিয়ে এইভাবে মারবা, মারার পরে বোতলটা যদি সুন্দরভাবে দাঁড়ায় তাহলে ওই বক্সের ভিতর থেকে একটা টিকিট উঠাতে পারবা, ওই টিকিটের ভিতর যা পাবা তাই তোমার। এরকম চারটা রাউন্ড পাবা, চারবার ঘুরে আসতে পারবা। হ্যাঁ, তাহলে শুরু করতে পারি আমরা? শুরু করতে পারি আমরা? শুরু, সোয়াদ শুরু করো, বিসমিল্লাহ। সোয়াদ মিস, আহ মিস্টেক, ও ইনি তো পটেটো চিপসের উপরে মেরে দিয়েছে। তো দেখছি আমাদের সোয়াদ আবার ব্যাক এসেছে, কি করে, ও শিট মিস্টেক, ও কি হবে, কে পাবে এই খাবারগুলো, আহ এও মিস, দেখা যাক কি হতে পারে। সোয়াদ তো বাজিবাদ করে দিয়েছে। সোয়াদ একটা টিকিট বেছে নাও, দেখি তোমার কি পেয়েছে। টিকিটটি খোলো, একটা টিকিট খোলো, কি পেয়েছো তুমি? আর সোয়াদের তো কপাল খুলে গিয়েছে, সোয়াদ চকো চকো পেয়ে গিয়েছে। সোয়াদের একটা চকো চকো আমরা তুলে দেব, আপনারা দেখতে থাকুন। এই যে তোমার একটা চকো চকো। তো আবার খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও মিস্টেক, সোয়াদকে আবারও আরেকটা কি, আর একটু থেকে সোয়াদ নিতে পারলো না, এও মিস করলো। দেখি পরের জন কি করে, চরম উত্তেজনায় সোয়াদই কি আরো প্রাইজ নেয় নাকি, না কি হতে পারে আল্লাহ জানে। সোয়াদও মিস করলো, আব্দুর রহমান, আব্দুর রহমানও মিস, অনেক অনেক দেখি কি করে। এত আমাদের পটেটো চিপচি ভেঙে ফেললো, তো ব্যাপার না, আমরা আবার সাজিয়ে নিচ্ছি, দেখতেই থাকুন। খেলাটি অনেক চমৎকার হতে যাচ্ছে, অনেক মজার। সোয়াদ আবার আর একটা উঠে টিকিট নিয়ে নিল, আর কি দারুণ খেলা। সোয়াদের তো আজকে কপাল খুলে গিয়েছে। সোয়াদ কি পেয়েছো? ফাঁকা, সোয়াদ কিছুই পাইলো না, সোয়াদ কিছুই পাইলো না। আব্দুর রহমান ট্রাই করলো তো হলো না, সোয়াদের কপালটা খারাপ। সে চান্স পাওয়া সত্ত্বেও তার টিকিটটি ফাঁকা ছিল, আমরা কিছু বলতে মানে কিছু। আর ই সোয়াদ কি করতেছে? সোয়াদ তো পুরো খেলার বারোটা বাজা দিচ্ছে। সোয়াদ একটি পটেটো চিপস পেয়েছে, আমরা তার চিপসটা তার হাতে তুলে দেব, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোয়াদের আর দুইটা চান্স আছে, দেখা যাক সোয়াদ কি করে। তো সোয়াদের চিপসটা আমরা তার হাতে তুলে দিচ্ছি। তো আপনারা এই বাতিল বাতিল, আমরা আমরা রেডি ছিলাম না, আপনি আবার প্রথম থেকে শুরু করেন, এটা হবে না হবে না, এটা আমরা মেনে নিতে পারছি না, আপনারা আবার শুরু করেন প্রথম থেকে। সে মিস করেছে, তো এখন অনেক আসছে, দেখি সে কি করে। তবে আজকের খেলার কিন্তু মেন আকর্ষণ এই সোয়াদ ভাইয়া, সোয়াদি কিন্তু সব কিছু করছে। সে আবারও কি একটা প্রাইজ নিয়ে নেয় নাকি, নো সে মিস করলো, তো দেখা যাক। ও সেও মিস, দেখি এখন অনেক আসছে, অনেক কি করে, সে তো বোতল বোতল ফেলে দিচ্ছে, তার দ্বারা আসলেই মনে হয় না কিছু সম্ভব হবে আজকের। কিন্তু সোয়াদি সব কিছুর মেন, সোয়াদি কিন্তু, ও সেও মিস করলো, দেখতে থাকুন। এই মিস মিস, সোয়াদ কি করে, আর ইস ইটুর থেকে মিস করলো সোয়াদ, সেও মিস, দেখি
অনেক কি করে, ও মিস করলো দেখি। সোয়াদ 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 মিস, আরেকজন পরের জন, হ্যাঁ হলো না, দেখি অনেক কি করে এখন। ও সেও আসলে মিস করলো, তাদের কপাল খুবই খারাপ। একমাত্র সোয়াদ আবারও আরেকটা বানিয়ে দিয়েছে, সোয়াদ তো খুব কামাল করে দিচ্ছে ভাই, আপনারা দেখুন দেখুন সোয়াদের কত ভাগ্য ভালো। কি আবার সোয়াদের কপাল খারাপ, সে ফাঁকা পেল, সোয়াদের তিনটা রাউন্ড শেষ। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি আব্দুর রহমান কিন্তু পেয়ে গিয়েছে, সে কিন্তু আর একটা লটারি পেয়ে গিয়েছে। এখন আমরা দেখতে চাই যে সে কি পেয়েছে, সে একটা কেক পেয়েছে, সে তো খুবই খুশি, তার কপাল খুবই ভালো। আপনার কেমন লাগছে? অনেক সুন্দর। অনেকক্ষণ পরে সোয়াদ দুইটা রাউন্ড তিনটা রাউন্ড খেলার পরে সোয়াদ খুবই গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছে, সেও কিন্তু অনেক হতাশায় ছিল, তারপরেও সে একটা কেক পেয়েছে। আমরা সেই কেকটা তার মাঝে তুলে দিচ্ছি। এই যে আপনার কেক, আপনি খুশি তো? জি। এখন অনেক শুরু করেন, এরও দেখছি ভাগ্যটা খুলে গিয়েছে, সেও দেখি একটা রাউন্ড জিতে গিয়েছে, সে তো খুবই খুশি। কেমন লাগছে? ঠিক আছে, আপনি টিকিটটা তুলুন দেখি কেমন লাগে, মানে কেমন হয়। সোয়াদের কিন্তু অনলি ওয়ান চান্স, এই চান্সে সোয়াদ যা পাবে তাই, সোয়াদের কিন্তু আর কিচ্ছু করার নেই, সোয়াদের কিন্তু বাধাতেই হবে একটা স্পিড। সোয়াদ ভাই, এই স্পিডটা কিন্তু তোমাকে বাধাতেই হবে একটা রাউন্ড। সে কিন্তু পটেটো চিপস পেয়ে গিয়েছে, আমরা তার হাতে পটেটো চিপস তুলে দেব, তো আপনারা রেডি থাকুন। এই যে এই প্যাকেটটা ছিঁড়ে গিয়েছিল, খুলতে গিয়ে এই সিরা প্যাকেটটাই আমরা অনেককে দিলাম, আসলে ওর কপাল সিরা, প্যাকেটও সিরা। ঠিক আছে, এই সোয়াদ আগে না, সব কিছু রেডি, স্টার্ট করুন। আবার বাদিয়ে দিয়েছে সোয়াদ, আসলে সোয়াদের কি কপাল, সোয়াদ তো না দেন আগুনের গোলা। এ কি করছে সোয়াদ তো আজকের খেলায় মানে ম্যান অফ দ্য ম্যাচ, কি করতেছে সোয়াদ আপনারা দেখতেই পাচ্ছেন। ও সোয়াদ একটি চকলেট পেয়েছে, তো আমরা তাকে চকলেটটি দিয়ে আসবো। আপনি মাথা বাড়ি করছেন কেন? আসলে সে কিন্তু চকো চকো পেয়েছে, আমরা ভুলে তাকে চকলেট বলেছি, নো এটা হতে পারে না, সে আসলে একটি চকো চকো পেয়েছে। তাহলে আপনার দুই প্যাকেট চকো চকো হলো, আপনি এখন রাউন্ড থেকে বের হয়ে যান, ঠিক আছে? ওকে ওকে, ছাই দেবেন, ঠিক আছে। আই স্টার্ট, আব্দুর রহমান স্টার্ট করুন। ও সে মিস, এখন দুজন আমাদের প্রতিযোগী আছে, এখন কিন্তু দেখা যাক তারা কি পায়। স্পিরিটটা কিন্তু কেউ পাচ্ছে না, মিস্টেক তাও আব্দুর অনেকেও কিন্তু। আর ইস, এর মাঝে কিন্তু আব্দুর রহমান অনেক বড় একটা চমক দেখিয়ে ফেললো, সে কিন্তু একটা কি বলে যেন বোতল মানে সুজা করে দেখিয়ে গেল। এখন দেখা যাক, সে আবার একটি চকো চকো পেয়েছে, তার অনুভূতিটা আপনারা দেখতে পাচ্ছেন, সামান্য চকো চকোতেই সে খুশি, তার স্পিড কিংবা পাওয়ারের দিকে কোনো নজর নেই, সে সৎ মানুষ। ঠিক আছে, তার চকো চকোটা আমরা তার মাঝে তুলে দেবো, সোয়াদের কানের নিচে মার। কই এইটাই তো সে চকো চকো, আর ওয়ান পিস আছে, অনেকের ভাগ্যে কি সে চকো চকো নেই, সোয়াদ তো দুটো পেল, কি একটা পাবে না, ঠিক আছে তাকে দিয়ে দিলাম। এখন অনেক, এখন অনেক কি করবে দেখা যাক। ও অনেক মিস করলো, সে মিস করলো দেখি আব্দুর রহমান, ও সে মিস। অনেকের কিন্তু এখনো তিনটা চান্স আছে, দেখি কি একটা বড় মিস্টেক করে ফেললো। আব্দুর রহমান কিন্তু অনেক ভালো খেলছে, অনেক আসলেই আসলে আজকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ছিল সে সোয়াদ ভাইয়া, কিন্তু সে কিন্তু পাওয়ারটা জিততে পারলো না। আসলে পাওয়ারটা কি আমার কপালেই আসে নাকি, দেখা যাক শেষ খাবারে পাওয়ারটা কি আমিই খেতে পারি কি না, নাকি অনেকে বেঁধে গিয়েছে কিন্তু অনেকে, দেখা যাক কি বাড়তে পারে। আসলেই কিন্তু উত্তেজনা ভয়, পাওয়ারটাই কি বেঁধে যায় নাকি, আসলেই কিন্তু সেই একটা আরই ফাঁকা বেঁধে গিয়েছে, তার কপাল খারাপ, তার দুই রাউন্ড শেষ, সে একটা পটেটো নিয়েই খুশি। সে আই আব্দুর রহমান কিন্তু এর মাঝে মিস করে ফেলেছে, তো দেখা যাক অনেক আবার আগত, তো দেখা যাক। আরে তো এই যে আমাদের সোয়াদ, সোয়াদ কিন্তু দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক খুশি। আরে আব্দুর রহমানের মাঝে বাজিয়ে দিয়েছে, আব্দুর রহমানের আর
একটা মাত্র চাঞ্জের পরে দেখা যাক সে কি পাওয়ারটা বাঁধাতে পেরেছে না কি হয়। লিচু লিচু পেয়েছে, লিচু সে তার মাঝে আমরা একটা লিচু তুলে দেব। এই যে আমাদের বিজয়ী, আমাদের বিজয়ী ভাই, আপনি তুলে দেন, আমরা খুশি হব। সে কিন্তু তুলে দিল। এই আসলে এই কিন্তু আজকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ এই সেই সুয়াদ ভাই। আর এর মাঝে অনেক আবার ম্যাচ স্টার্ট করে দিয়েছে, আমি কিন্তু কই নেই। তো আব্দুর রহমান শুরু করলো, আব্দুর রহমানের আর ওয়ান রাউন্ড, অনেকের কিন্তু আর তিনটা রাউন্ড, না না সরি দুইটা, এর মাঝে অনেক বাদিয়ে দিয়েছে। তো দেখা যাক অনেক কি পাওয়ারটা পায় নাকি, সেই পাওয়ারটা খেয়ে তার একটা এনার্জি বাড়বে। সেই আজকের মানে ম্যান অফ দ্য জিনিসই হচ্ছে আপনার কাছে পাওয়ার, সেই পাওয়ারটাই এখনো চকলেট পেয়েছে, চকলেট। এই যে আমাদের সেই ম্যান অফ দ্য ম্যাচ সেই কি জানো সুয়াদ ভাই, সুয়াদ ভাই কিন্তু আজকে চারটা রাউন্ডে তিনটা পুরস্কার পেয়ে আর সহ্য করতে পারলাম না। এর ভিতরে এই আব্দুর রহমান কিন্তু বাদিয়ে দিয়েছে আর এক দান, সে কি পাওয়ারটা পায় নাকি দেখা যাক। সোয়াদ ভাই সরিয়ে দান, দেখা যাক কি হয়, সে কি পাওয়ারটা পাবে। সে কিন্তু অনেক খোঁজাখুঁজি করছে, তবে আমাদের নিয়মে কিন্তু এটা নেই। সে কিন্তু চুরামির ধান্দা করছে, তাকে কিন্তু বাংলাদেশ সোয়াদীয় মানে সোয়াদের আইন অনুযায়ী তার কিন্তু সাথ দিতে ফেলা মামা। সে কিন্তু মামা বিস্কুট পেয়ে গিয়েছে, তার রাউন্ড কিন্তু শেষ। এখন এই অনেকের রাউন্ড আছে, অনেক আর তিনটা রাউন্ড পাবে। এই তিনটা রাউন্ডে দেখা যাবে সে কি পাওয়ারটা বাঁধাতে পারে কি না। সে মামা নিয়ে খুশি, সে চলে গিয়েছে সে রাউন্ড থেকে, তার এখন ভাগ্যটা খুলেছে। তবে সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে সে কি পাওয়ারটা পায় নাকি, এইটাই হচ্ছে বিষয় আজকের মেন। আপনার হচ্ছে ই আছে পাওয়ার, সে আসলে ই কপাল পুরা, সে লিচু পেয়েছে। তো দেখা যাক, দেখা যাক আর ওয়ান রাউন্ড আছে, আর ওয়ান রাউন্ড, আর ওয়ান রাউন্ড আছে, সে দেখা যায় কি হয়, সে কি পাওয়ারটা বাঁধাতে পারে। আসলেই তো তার কপালটা খুলে গিয়েছে, সে তো দেখি বাঁধিয়েই যায় নাকি পাওয়ার, সে কি পাওয়ার খেয়ে এনার্জি দেখাতে চায়। আমরা দেখতে চাই তার কি পাওয়ার বাঁধে নাকি ফুটো। সে আবারও পটেটু বাঁধিয়ে দিল, আমার কপালে কি কিছুই নাই। তো দেখা যাক তার পটেটু আমরা তুলে দেব। তো সেখানে তো থার্ড হয়েছে, হ্যাঁ ভাই, সোয়াদ এক নম্বর, আব্দুর রহমান দুই নম্বর, সে থার্ড। তো এর পটেটুটা তুলে দিয়ে আমরা সবাইকে আপনাদেরকে দেখাবো যে সবাই কি কি পেয়েছে, সবাই কি জিনিসগুলো পেয়ে খুশি কি না আপনাদেরকে দেখাবো। তার আগে তার পটেটুটা তুলে দিই। আপনি কি কি জিনিস পেয়েছেন, সবাই সামনে দাঁড়াও, সবাই সামনে গিয়ে দাঁড়াও, সবাই হাত তোলো, সবাই কি কি জিনিস পেয়েছো। সবাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে তারা খুবই খুশি। এখন আপনারা আপনাদের তাদের মুখ থেকেই শুনেন যে তারা কি খুশি নাকি। ভাই আপনারা কি পুরস্কারগুলো পেয়ে খুশি, কেমন লাগছে আপনাদের? এইরকম ভাই আপনার ওই কপালে নাই, ওই পাওয়ারটা আমার কপালে আছে। আপনারা কি খুশি? আপনারা কি এইরকম ভিডিও আরো চান? এই এই ভিডিওর ভিতর ফকির ঢুকছে, ব্যান করেন, এই সব খেয়াল বেনি তারাদের ব্যান করেন। আপনারা কি খুশি নাকি? দেখছেন তো সুয়াদ কি খুশি। আপনারাও যদি খুশি হতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটা লাইক করুন, একটা শেয়ার করুন, এবং সুন্দর করে কমেন্ট করে আমাদের জানান যে এরকম ভিডিও কি আপনারা আরও পেতে চান। তাহলে তাড়াতাড়ি কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সোয়াদকে আরও প্রাইজ পেতে সাহায্য করুন। সোয়াদ আপনি কি কিছু বলতে চান বলুন। আসলেই তার ব্যর্থতা, সেই স্প্রাইটটা পেল না। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনি কিছু বলেন। আমি কিছু বলতে চাই যে আগামী প্রজন্মে, এই থাক 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 ভাই থাক, হয়েছে, আপনি অনেক খুশি, আপনার বই কথা বাড়াচ্ছে না খুশি। তো ভিডিওটি এখানে আমরা অফ করছি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কমেন্ট করে জানান যে এরকম ভিডিও আরও চান কিনা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।